আপনারা দেখছেন তাজা খবর, তাজা খবর, তাজা খবর। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন তাজা খবর 24। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নরসিংদী রায়পুরায় ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মাঝহারুল হকবি এনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরে পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 20 বছর যাবৎ অসহায় হত দরিদ্র মানুষের মাঝে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ও বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসার সভাপতি দানবীর আলহাজ মোহাম্মদ শওকত আলীর অর্থায়নে রায়পুরা থেকে বাসযোগে চাঁদপুরের মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে। গতকাল সকাল বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসা মাঠে সকাল থেকে দিনব্যাপী কয়েক শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ও বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসার সভাপতি দানবীর আলহাজ মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে ও এস এম শরীফ মিয়া সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল অ্যান্ড জেনারেল হাসপাতাল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, নরসিংদী ডায়াবেটিক হাসপাতাল অ্যান্ড জেনারেল হাসপাতাল যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, আমিরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আমিরগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ডাক্তার জাহাঙ্গীর আলম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন, বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসার সদস্য রফিকুল আলম, বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসার অ্যাড জামাল উদ্দিন, বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসার জামিল হোসেন মিস্টার প্রমুখ, যিনি একজন কর্ণধার, এবং এছাড়াও নরসিংদী ডায়াবেটিক সমিতি হাসপাতালের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল আমিন, এছাড়াও এলাকার অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এবং আজকের এই সুধীবৃন্দ, সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে মানবতার উপরে কোনো ধর্ম নেই, এই মানবতার কল্যাণে মানবতার সেবায় সমাজের অসহায় এবং পিছিয়ে পড়া এবং দরিদ্র মানুষের কল্যাণে যে এইরকম একটি আয়োজন, সেই আয়োজন বিরাট আকারে চক্ষুকে ভেটে আমার প্রথম দেখা। তো যিনি বা যাহারা এটা আয়োজন করছেন তাদেরকে একেবারে আমি আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া করছি, এবং আপনারা যেন এটা কন্টিনিউ করতে পারেন। যারা সমাজে একটু অবহেলিত, যারা আসলে সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না, তাদের জন্য যদি আপনারা এভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের যে আসলে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা সেটা সকলেই পাবেন। আমরা এই অত্র এলাকাবাসীর সহ আমরা সবাই মিলে প্রতি বছর আমরা এই ক্যাম্পটা করি। এখান থেকে চক্ষু অপারেশন প্রায় 150 থেকে 200 মতো হয় প্রত্যেক বছর, একবার করা হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আপনার জনসাধারণের উপকারের জন্য। এই যে শওকত আলী সাহেব, ওনার আপা একজন হযরত আলী মুন্সি সাহেব নাম জানা লোক ছিলেন, উনি ওই ঐতিহ্যকে ধরে রেখে ওরা পাঁচটা ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে এই দুই ভাই সবচেয়ে বেশি এই পরিশ্রম করে থাকেন, এবং 19 বছর যাবৎ প্রতিটি বছর ওনাদের এই ক্ষুদ্র আয়োজন আপনার উপস্থিত ভবিষ্যতে এই উদ্যোগকে আরো শক্তি যোগাবে। তৃণমূলক পর্যায়ে চিকিৎসা বঞ্চিত মানুষ একটু সেবায় আমাদের উদ্যোগ কাজে লাগলে নিজেকে আমরা সার্থক মনে করব। এই ক্যাম্পের অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগের আক্রান্ত রোগীরা এসে থাকেন চিকিৎসা সেবার আবশ্যক আশায়, কিন্তু নানা কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সকলকে বা সকল রোগের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না। আপনি তখন সাপোর্ট দিয়েছেন, মনে হচ্ছিল যে আপনার সাথে কথা ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিলেন, আমি আপনাকে ধন্যবাদ দিই। আপনি ওই সাপোর্ট না দিলে কথা ছিলেন আমরা অনুমতি দিতে চাই। একটা সময় আমরা এই এখানে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা বা এখানে এই অপারেশন দিন হচ্ছে, অপারেশনের থিয়েটার সরকারের নীতি কারণে সরকারের নীতি দিয়েছেন যে এখানে কোথাও অপারেশন হসপিটাল ছাড়া অপারেশন করা যাবে। সময়ের কারণে আমরা এখন থেকে শুরুর সেই এই মাজারুল ইসলাম বিএনএসবি চক্র সরকার নিয়ে যাবো চেয়ারম্যান।
ফ্ল্যাট হয়, ওটা হলো মসজিদ, আর ওই পাশে ফ্ল্যাট হলে যাতে বন্যা হইলে ওই জায়গায় উঁচু জায়গা আছে, একদম লাস্ট পাতায় এখন স্যার এই যে